আমার প্রশ্নটা হলো যে বর্তমান ইমাম সাহেবের যে পরিস্থিতি, তারা পাগড়ি নাই, মেটওয়ার্ক নাই, বা আপনার গিয়ে খুববার সময় সামাজিক পদ পরিবর্তন বা পর্দা সুদ ঘুষ এগুলোর উপরে বা জঙ্গিবাদ এগুলোর উপরে তারা বিষয়ে আলোচনা করে না, অবস্থার পরিপ্রেক্ষিতে তারা আলোচনা করে, মানে কমিটির প্রত্যেকটা কমিটির অবস্থা কি চায় না চায়। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। এই প্রশ্নটি আমি উপস্থাপন করছি জনাব ডাক্তার আব্দুল সাহেবের কাছে। যে আপনি যে প্রশ্ন করেছেন, প্রশ্নটি আংশিক সত্য। যে সমাজের যে চলমান বা মানুষের যে সমস্যা, এই সমস্যাকে অ্যাড্রেস করে কথা বলেন না, এটি একটা বিষয়। আর অনেক সময় দেখা যায় মোতালি সাহেব যেই পার্টি করেন অথবা মোতালি সাহেবের মন জোগাইয়া চলেন, কারণ ওনার বেতনটা আসে মোতালি সাহেবের পক্ষ থেকে। তো এই ক্ষেত্রে আর কি একজন নিয়ম, তিনি হ্যাঁ কোটাসহ হয়ে পড়েন, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ওয়া লা ইয়াখাফু লাওমাতা লাইম। যে মসজিদকে আবার তারাই করবে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতকে বিশ্বাস করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এবং কারো ভর্ৎসনার তিনি তোয়াক্কা করেন না। এইরকম স্ট্রং ব্যক্তিত্ব সম্পন্ন যদি ইমাম হন, তবে অবশ্যই তিনি কাউকে মনোরঞ্জনের জন্য কথা না বলে কেবল মহান আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য এবং তার সমাজের যে আসল সমস্যা সে সমাধানের জন্য ইসলামী দিক নির্দেশনা সেটা তিনি বলবেন, এবং সেখানে বলবেন যদি কোরআন এবং সুন্নাহ মাধ্যমে উনি বলেন তাহলে কোরআন সুন্নাহ নিজস্ব একটা শক্তি আছে, নিজস্ব একটা প্রভাব আছে, সেটা মানুষের মনের উপর সেটা এমনিতেই করবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক তিনি কোরআন এবং সুন্নাহর কোনো রেফারেন্স দিচ্ছেন না, নিজেই শুধু চিল্লাচ্ছেন এবং মাঝে মাঝে লোকদেরকে ধমকাচ্ছেন, এটা ঠিক না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন উদ্বিলা সাবিল হাসানা, সুন্দরভাবে কৌশল সুন্দরভাবে মানুষকে উপস্থাপন করবেন। সেখানে কোনো যেহেতু নানান রকমের মানুষ থাকেন, সেই জন্য কোনো এক পেশে কোনো এক ঘন্টা বললো 4 ঘন্টা পড়তে।